সমস্যাটা দেখে নেব। নয়ের দাগের অঙ্কটাতে রয়েছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী যদি 1230 জন হয়, তাহলে আজ কতজন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। তাহলে মোট ছাত্রছাত্রী 1230 জন, মোট ছাত্রছাত্রী 1230 জন যেহেতু, আমি তাহলে ওটা লিখে নিচ্ছি, এটা 9-এর অঙ্ক। তাহলে মোট ছাত্রছাত্রী 1230 জন, তার মধ্যে কত উপস্থিত হয়েছে, 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। তাহলে 20% উপস্থিত, অতএব ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, শুধু এর 20% করলেই হবে, যেহেতু উপস্থিত হয়েছে বলেছে, এখানে আমাকে উপস্থিতির হারটাই দেওয়া আছে 20%। তাহলে 20 ÷ 100, তাহলে 20 × 5 = 100 কাটছে, 5 দিয়ে এটাকে যদি কাটি, 5 × 2 = 10, 2 × 3 = 5, 4 × 5 = 30, মানে 246 জন, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আমরা তার পরের অঙ্কটা দেখবো। এরপর বলছে 10-এর অঙ্কটাতে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। 300 ml কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% লেবুর রস দিতে হলো, কত মিলিলিটার কমলা লেবুর রস দিতে হলো। তাহলে মোট কমলা লেবুর শরবত 300 ml, তার 18% লেবুর রস দিয়েছে। তাহলে সেই আগের অঙ্কর মতো আমি শুধু পার্সেন্টেজটাই যদি নির্ণয় করি, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি 10-এর দাগ দিয়ে নিচ্ছি। 10-এর দাগে আমার প্রথমে হচ্ছে লিখতে হবে মোট শরবতের পরিমাণ, মোট শরবতের পরিমাণ কত মিলিলিটার বলেছে, 300 ml, 300 ml, তার হচ্ছে 18% কমলা লেবুর রস দিতে হবে, 18% কমলা লেবুর রস দেওয়া হলো, অতএব কমলা লেবুর রস দেওয়া হলো, কমলা লেবুর রস দেওয়া হলো 300 × 18/100, 0-0 কেটে যাচ্ছে, তাহলে 54 ml, মিলিলি, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। আমরা এর পরের অঙ্ক দেখবো। 11-এর অঙ্কটাতে আমাদেরকে কী বলা হয়েছে, বলছে শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। তারপরে বলেছে গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে, গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে আগে লিখবো যে গত বছর কত কুইন্টাল ধান ফলেছিল, গত বছর ধান ফলেছিল, গত বছর ধান ফলেছিল 12 কুইন্টাল দেওয়া আছে, 12 কুইন্টাল, আর 25% ফলন বেড়েছে, অতএব এখন ধানের ফলন, এখন ধানের ফলন সমান 12 × 25%, যেহেতু 25/100, 25 × 4 = 100, তাহলে 4 × 3 = 12, তাহলে 3 কুইন্টাল। তাহলে কি বলেছে যে আমাকে প্রশ্নের উত্তর কি করতে বলেছে, বলেছে যে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে, অতএব এবছরে 12 কুইন্টাল আগে ছিল, এখন 3 কুইন্টাল বেড়েছে, সুতরাং 15 কুইন্টাল ধান ফলেছে, 15 হয়ে যাবে আমাদের উত্তর। এরপর আমরা 12-এর অঙ্কটাতে দেখব কি বলছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে, আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন, তাহলে এখন জনসংখ্যা কত হবে। তাহলে মোট আগে জনসংখ্যা যেটা ছিল সেটা লিখে নেব, আগে জনসংখ্যা ছিল, আগে জনসংখ্যা ছিল সমান 775 জন, 12% বেড়েছে, 12% বেড়েছে, 12% বেড়েছে, অতএব
12 শতাংশ বেড়েছে। অতএব এখন জনসংখ্যা সমান 775 গুণিত 12% যেহেতু, তাহলে গুণিত 100 করবে, 5 দিয়ে কাটাকুটি করছে, 5 কুড়িতে 100, 5 15 75, 2 5 5 25। এবারে আবার আমি কাটছি 5 দিয়ে 5 4 1 20, 5 3 15, 5 1 কে 5, 4 দিয়ে এটাকে কেটে নিচ্ছি, তাহলে হবে 93। তাহলে অতএব এখন জনসংখ্যা হবে, আগে ছিল 775, এখন তার সঙ্গে সরি 93 যোগ, তাহলে হবে 5 3 8 7 9 16, হতে থাকছে 1 মানে 868 জন। আমরা পরের অঙ্ক দেখব। পরের অঙ্কতে বলেছে, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, যদি 65% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি যে কতজন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে 80 জন পরীক্ষা দিয়েছে আর 65% পাস করেছে, আমরা সেটা লিখব। এটা 13 দাগের অঙ্ক, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে 80 জন, 80 জন পাস করেছে সমান 65%, অতএব পাস করেছে সমান 80 গুণিত 65%, তাহলে 5 দিয়ে কাটলে 5 3 65, 5 20 100 20 4 80, মানে 52 জন, 80 জনের মধ্যে 52 জন পাস করেছে। এখানে বলেছে যে এবছরের মাধ্যমিক পরীক্ষা কতজন পাস করেছে, আমাকে যদি বলে বলতো কতজন ফেল করেছে তাহলে ওটা আমি বিয়োগ করে দিতাম। এরপরে বলছে 14 অঙ্কটা, এক ধরনের পিতলে 70% তামা, বাকিটা দস্তা আছে, 20 কিগ্রা এই রকম পিতল তৈরি করতে আর কত কিগ্রা দস্তা লাগবে। 20 কিগ্রা পিতলের কথা এখানে বলে দিয়েছে, ঠিক আছে, এই পিতলে 70% তামা আর বাকিটা দস্তা, এখানে চেয়েছে আমাকে দস্তা, তাহলে তামা কতটা আছে আমি দেখে নেব। 20 কিগ্রা পিতলে, পিতলের পরিমাণ, এটা 14 অঙ্ক, পিতলের পরিমাণ, পরিমাণ সমান 20%। তারপরে বলেছে আর একটা কথা, সেটা হচ্ছে তামা আছে 70%, তাহলে তামা আছে 20 কিগ্রা, তামা আছে 70%, 70%, এখানে হিসাব করে নিই, দস্তা তাহলে কত আছে, পার্সেন্ট মানে 100%, তাহলে 70% যদি থাকে দস্তা নিশ্চয়ই তার তার কম এক্সট্রাটা, তাহলে 30% নিশ্চয়ই দস্তা আছে, আমার মোট পিতলের পরিমাণ 20 কেজি আর দস্তা আছে 30%, অতএব পিতলে দস্তার পরিমাণ 20 গুণিত 30/100, শূন্যগুলো কেটে দিচ্ছি, 3 2 6 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ হবে 6 কিগ্রা।